প্লাস্টিকের বয়ামে 5টি ডিম দিয়ে ঝাঁকানোর পরে এমন একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব যেটা নিজেরাই চমকে যাবেন। এমন সহজ একটা ডেজার্ট রেসিপি আপনিও বানিয়ে নিতে পারবেন, আশা করছি পুরো রেসিপি দেখবেন, তাহলে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনি আর পানিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা একদমই পানি শুকিয়ে গেলে দেখবেন যে লালচে কালার চলে এসেছে, এই যে ঠিক এমন পর্যায়ে আমি একটা কেকের মোল্ডে ঢেলে নিব। আর এমন পাত্রে নিতে হবে যে পাত্রটা গরম পানি বা তাপ সহ্য করতে পারবে। আমি একটা গোল রাউন্ডের এই যে কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি, চাইলে যে কোনো স্টিলের বাটিতেও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। একই পাতিলে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ক্যারামেল করে নিব। ক্যারামেল করে এই ডেজার্টটা বানালে খেতে অসম্ভব মজা লাগে। ক্যারামেল হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের লিকুইড দুধ। এই দুধটা আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি, এখন এটা জ্বালিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই দুধ জ্বালিয়ে ঘন করার কোনো প্রয়োজন পড়বে না বা বেশি একটা সময় লাগবে না। 2 কাপ পরিমাণে দুধে আমি যে কয়টা ডিম ব্যবহার করবো আপনারাও সেই কয়টা ডিম ব্যবহার করবেন, এতে করে এই পুডিংটা একদমই পারফেক্ট হবে আর দেখতে এত সুন্দর লাগবে আপনি আসলে না বানালে বুঝতেই পারবেন না। আর এমন একটা ডেজার্ট যদি আপনারা যে কোনো অনুষ্ঠান বা বাসায় গেস্ট আসলে বানান, তাহলে তারা কিন্তু নিজেরা চমকে যাবে শুধু কালারটা দেখে। দুধটা ভালো করে জ্বালিয়ে বলক উঠিয়ে নিয়েছিলাম, বেশ খানিকক্ষণ জ্বালিয়ে এটা ঠান্ডা করে নিব। এরই মাঝে আমি একটা প্লাস্টিকের জারে 5টা ডিম নিয়ে নিচ্ছি। অনেকেরই বাসায় হ্যান্ড উইক্স থাকে না, তারা এমন প্লাস্টিকের বয়ামে ডিম নিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবেন, এতে করে ইজিলি ডিমটা ফেটানো হয়ে যাবে। আগে থেকে জ্বালানো ঠান্ডা করা দুধের মাঝে এই ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে, অবশ্যই দুধ ঠান্ডা করে নিতে হবে। এরপর ডিম দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন, গরম অবস্থায় দিলে এই ডিমটা স্ক্রাম্বল হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আগে থেকে যে পাত্রে আমরা ক্যারামেলটাকে সেট করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেলে এর মাঝে একটা ছাঁকনি দিয়ে তার উপরে ডিম দুধের লিকুইডটা ঢেলে দিচ্ছি আর এটা ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা একদমই স্মুথ হবে, ভিতরে কোনো ফাঁকা বা হচ্ছে কোনো দাগ কিছুই থাকবে না। এরপর অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপার সেটা দিয়ে ঢেকে দিয়েছি, চাইলে আপনারা যে পাত্রে বানাবেন সে পাত্রের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। চুলায় পানি দিয়েছি, যে পাত্র দিবেন সে পাত্রের 1/3 ভাগের 2 ভাগ যেন পানিতে ডুবে থাকে, খেয়াল রেখে চুলোর আঁচ লোয়ে রেখে 40 মিনিটের জন্য জাল করেছিলাম। 40 মিনিট পরে আমি এই যে এটা উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু হয়ে গেছে, আর গরম গরম এটা চেক করে নিতে হবে। যদি দেখেন যে এটা ছেট হয়নি তাহলে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেবেন। চেক করে নিচ্ছিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নিয়েছি পানিতে বসিয়ে, তারপর উঠিয়ে নিয়েছি। আমি কিন্তু হচ্ছে হয়ে যাওয়ার পরে উঠিয়ে নিইনি, অনেক সময় পুডিং ভেঙে যায় ওঠানোর পরে, এই জন্য একদমই ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনারা পরিবেশন করবেন। এই পুডিংটা আমি কোনো প্রকার ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে সেট করার জন্য রাখিনি, এমনিতে ঠান্ডা করার পরেই কেটে নিচ্ছি। আর এটা দেখেন কাটার পরে কতটা সুন্দর লুক এসেছে। এভাবে করে বাসায় যদি পুডিং বানান ক্যারামেল করে এত বেশি মজা লাগে, যেটা আসলে সাধারণ যে পুডিং বানায় সেটার মতো কিন্তু লাগবে না। এটা একটু ভিন্ন টেস্ট এবং দেখতে অনেক বেশি আসলে আকর্ষণীয়। আর এভাবে করে যদি ডিম দুধের সঠিক পরিমাণ করে আপনারা এই পুডিংটা বানান, আপনাদের পুডিংটাও কিন্তু এমন কেকের মতো পারফেক্ট হবে। আজকের এই সহজ রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমি কেটে শেয়ার করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে।